আমার মনে হয় মাসুম আই উইল বি ভেরি অনেস্ট একটু প্রশংসা করতে হবে সবচেয়ে ইউনিক ধর ওর মধ্যে ধর কোনো আমার ডায়লগে কোনো মিল নাই কখনো ইউজ করে না কোনো ওয়ার্ড ও তাসির মতো করে না ও পুরো ইউনিক মানে মাসুম আমার অনেক আগে মাসুম আমার পছন্দ করি আমি জানি সে যদি এটা আমাকে প্রথম বুঝিয়ে ও ভালো ছেলে মাইকটা মাইকটাও একটু মিল লাগে আমার ভালোই লাগছে মাইকটা সুন্দর আছে না ভাই আপনি থেকে দেখেই ভাই কইছি আমি মাসুমের একটা মাসুম হচ্ছে বেসিক্যালি যেমন ধর যারা রোস্তা হয় তারা কিন্তু সাধারণত অ্যাগ্রেসিভ হয়েই যায় একটু একটু মুহূর্তের জন্য যেমন তাসিন ফুল টাইম হবে না কিন্তু কয়েকটা টাইমে অটো বড় হয়ে যাবে রাফা তো কিন্তু অনেক সময় মানে মানে একটা আছে কিন্তু মাসুমের ব্যাপারটা হচ্ছে কোন থাকে ফুল টাইম একটা নরমাল বয়েসটা ফুল টাইম মেইনটেইন করে আমি একটা জিনিস বুঝি না সেটা সিরিয়াল কিলার না 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 এটা কি বলে সাইকোটিক সিরিয়াল কিলার বুঝছ না ওদের দেখে বোঝা যায় হইতে পারে এখন টিকটকে দাম নেই মাসুম তুই যে বাংলাদেশের টিকটকে দাম নেই মাসুমের ভাবটা দেখো সে আমার একটা ভাব মানিয়ে যে দেখো না সে আমার হাতটা দিয়ে ভাই এই মাসুম এই যে হ্যাশট্যাগ টিকটকের জামাই তুই এখন বল তোর অভিমত তোর কেমন লাগছে ঢুকতে পেরে ভাই আমার নার্ভাস লাগছে এত বড় বড় মানুষদের মানে আমি তোর কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল বেশি কে আমি না সালমান মুক্তাদির আমার যেটা মনে হয় যে সালমান ভাই যেহেতু মানে যত কন্ট্রোভার্সি থাকে সালমান ভাই যেহেতু একদম শুরু থেকে ইউটিউবার হ্যাঁ একদম শুরু থেকে ওনার আলাদা একটা মানে তারপর হচ্ছে আমি বলি তারপর যদি কখনো মানে উচ্চারণ ভুল হয় বা এক দুইটা দেখা গেছে শব্দ উল্টাপাল্টা যদি বলি তখন আবার ওই লাইনটা হ্যাঁ প্রনাউন্সিয়েশন ওটা তো পপ ফিল্টারের জন্য হয় আমি আর তাসিম বুঝুক আচ্ছা মাসুম আমার ছোট প্রশ্ন সরি প্যারা দিতে চাই না 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 আমি কথা হয় নাই আমার যখন তুমি কথা বলছ কারণ তোমার যখন ভিডিও দেখছ তখন আমার মন বলছে কয়েকটা প্রশ্ন করব উত্তর মতে তোমার কি কখনো মনে হয় তুমি একটা রোস্টিং ভিডিও করবে আমার বিরুদ্ধে মানে কোনো পয়েন্ট পাইছো কিনা মানে তুমি তোমার ঠোঁট ঠান্ডা ভয়েস আমাকে দিবা মানে এমন কোনো কখনো আসছে না পয়েন্ট তোমার মাথায় যে দেওয়া যায় আমাকে তাহলে বলতে পারো কি পয়েন্ট কারেকশন করব আমি ভাই এখন রোস্ট করতে চাস নাকি কর না
মানে আমি ওরকম মানে আপনাকে নিয়ে মানে কথা বলার মতো এরকম সাহস আমি পাই নাই কখনো মানে আমার মানে কেমন জানি ভয় ভয় লাগে এটা কি বললা তাহলে আফিদের ব্যাপারে সাহস পাইলা আমার ব্যাপারে সাহস না 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 ভাই এটা আমার ইলুমিনাটি বানাই দিলি শামিম ভাইয়ের মানে শামিম ভাই আমি নারকাটিক চালাই বাংলাদেশে না 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 শামিম ভাই এটা সে করবে সে সবাইকে ঠান্ডা মাথা বাস দিবে বুঝছেন আপনি একটা কামিজ শুন না না আমি কামিজ শুন এটা এটা বলবেন আমার সাথে ভালো কাটিল ছিল হঠাৎ করে দেখি একটা ভিডিও আবার দেখি ভালো ভিডিও আবার এই সো আমার এই যে মাসুম ভাই যখন দেয় ঠান্ডা মাথা এটা আসছে কানে মাসুম কিন্তু নামে মাসুম কিন্তু কামে যাবরা ওয়েলকাম আমি একটু রোস্টেড হইতে চাই কারণ আমি একটু মানে এডিট করা ছাড়া 10 12 মিনিটের একটা ভিডিও বানাতে চাই আমি কি মানে তাসলিশ কি মানে ইনডাইরেক্টলি তুমি ই করছো নাকি আমার তো মনে হচ্ছে আসলে না 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 আমি কি যে মাসুম কে মানে সবাইকে ওয়েলকাম দিছি আমি তো রোস্টিং খাইরাই দিছি এই জানেন পাস্তা খাইতেছে না আমি আমি আর তাসিন এখন ব্লগার না ব্লগার দেখে নাকি বলার যোগ্যতা তারপরে আচ্ছা তারপরে রোস্টিং মানে কি লাগো কিন্তু ইউ শুড হ্যাভ দ্যাট যোগ্যতা টু এক্সপ্লেইন যে কারণ তুমি রোস্টার ইন ফ্যাক্ট কোল্ড ভয়েস এভেলিও তোমাকে জানতে হবে যে রোস্ট ওই প্রশ্নের অ্যানসারটা দিতে হবে আমি বলতেছি আমি নিজে আমার সব কন্টেন্ট যে একদম 100% ভালো বা পজিটিভ বা এটার মধ্যে কোনো ফ্লো নাই সবাই আছে সবার কন্টেন্টের ফ্লো রিভিউ পারসেপশন থেকে যে সিনস তো রিভিউ মানুষ অনেক পছন্দ করে ওইভাবে আমাদের কন্টেন্ট হয় আমাদের পার্সোনাল লাগে আমাদের কন্টেন্ট হয় মজাটা নিয়ে নিতাম সবার সাথে আমি মাসুম জায়গা থাকি সোজা তো মাসুম তোরে সুযোগ দেওয়া হয়েছে তুই সবার কন্টেন্টের একটা রিভিউ দে গুড এন্ড আসলে সবাই সবার দিবে না ইউ ক্যান এটা খুব নিউট্রাল জোন আসলে না কোনো রোস্ট করতে বলা হয় বল যা আমার দিয়ে শুরু কর আচ্ছা মেইন কথা কি মাইন্ড করবে না যাও কারণ কি না মাইন্ড করার কি আছে আচ্ছা ভাই কুল দেখে এখানে বসে আছে আমরা একটু সবাই চুপ থেকে একটু ভাবা সুযোগ দিই তারপরে ওকে 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 সবাই ওই যে গান দিয়ে সাথে মিউজিকে চলুক কয়েক সেকেন্ড শেষ মাসুম মনে করেন ফিট হয়ে যাবে মিউজিক চলবে চিন্তা করতে যাতে মাসুম আমরা দিয়ে শুরু করতে বল আমি তো বুঝতে পারতেছি না আমি একটা ভালো দিক বল ভালো দিকটা তো অন্তত বলা যায় খারাপ দিকটা চিন্তা করতে টাইম লাগে ঠিক আছে ভালো দিকটা এটা বলে দে আচ্ছা ভালো দিক কোনটা হ্যাঁ বহুত ভালো দিকও চিন্তা করতে হইতেছে এটা কিন্তু আমাদের এটা আমাকে ভালো লাগতেছে আমাদের কি ভালো বাসা থাকে হ্যাঁ এটা তো জিনিসের সুবিধা মনে হইতেছে না What if খারাপ দিক রেডি ভালো দিক তাহলে খুঁজে বের করতে আচ্ছা মাহমুদ কিন্তু ওয়েটিং আছে তাসিনের দিয়া রাখিস কইরে মাহমুদুল হাসান ওই যে হলো মাসুম কি তুমি বিদায় নিতে চাচ্ছো মানে তুমি চাচ্ছো না আমরা এখানে যে কয়টা রোস্ট সো কল রোস্টার বাজাইছে এটা বাদে বাংলাদেশের অন্যতম কয়টা রোস্টার এখানে আমরা যে কয়জন আছে এই কয়টা বাদে বাংলাদেশের কিছু অন্যতম রোস্টারের নাম বল দুইটা ভালো এবং দুইটা খারাপ এবং কেন বাংলাদেশের এই কোশ্চেনটা খুবই ফেমাস একটা কোশ্চেন আমাদের ঠিক আছে এটা মোটামুটি অনেক জনপ্রিয় ভাইরাল একটা কোশ্চেন এটা যদি না পারো এটা নিয়ে অনেক ডিসকাশন হয়েছে নিউজ হয়েছে অনেক কিছু হয়েছে আমাদের বাংলাদেশের একজন আন্ডারডেটেড এবং একজন ওভারডেটেড ইউটিউবের নাম্বার এখানে আমরা যারা আছি আমরা সহ বাট আমাদের ছাড়া আর কি আমি ওভারডেটেড আমার নাম নিতে পারি না আমি ওভারডেটেড অলরেডি বা আমি আন্ডারডেটেড যদি বলিস আমার নাম না আমাদেরকে ছাড়া আমার যদি তুই যদি ওভারডেটেড আমাকে বলিস আমাকে আরেকজনকে বলতে হবে ওভারডেটেড হ্যাঁ আমাদের এখানে নাম নিলে হবে না আচ্ছা আচ্ছা আমরা নাম নিতে পারি আমাদের সবজন অ্যাড করতে হবে তাহলে আচ্ছা ঠিক আছে করো আচ্ছা আচ্ছা এই এই কোশ্চেনটা ইজি আমি অ্যানসার দিই সেটা হচ্ছে সবচেয়ে মানে সবচেয়ে বলতে অনেক ওভারডেটেড তো অনেক আছে তার মধ্যে একজনের নাম যদি মানে বলতে চাই সেটা আর বললে বিষয়টা খারাপ দেখায় বল 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 আরে লাইভ থাকবে না বল এলা থাকবে না এটা তো নাই এটা চলে যাবে এটা সব ইজিলি বল বাই দ্য ওয়ে কন্টেন্ট ভয়েস আই গেস কেন মানে আরে কন্টেন্ট ভয়েস পিডামু কিন্তু আমার সম ভাই আমি গাই না আফ্রিদি করলে সমস্যা আফ্রিদি যদি চুপ হয়ে যায় এই কোশ্চেনে তখন সমস্যা ক্রিকেটের মিউজিকটা লাগবো ওই জিজি পোকা ডাকতে আছে ওনা রেডি আছে ওনা রেডি আছে মাসুম ভাই কি হয়ে গেল ভাই জিজি পোকা ডাকতে আছে ভাই ভাই আফ্রিদি অন্তত আফ্রিদি কিন্তু ধাপ ধাপ অ্যানসার দিয়ে দিছিল ওই অ্যানসারটা মাসুম বুঝি না বুঝি ধাপ ধাপ ভাই কি ভাই মাসুম কই আফ্রিদি কই দিছে আপনি বুঝুক না বুঝুক কই দিছে অ্যানসার আন্ডাররেটেড বলতে পারবো ভাই আন্ডাররেটেড হচ্ছে
ওভাররেটেড না বলি কারণ হচ্ছে না না ওভাররেটেড মেইন ওভাররেটেড মেইন আন্ডাররেটেড বলিস না আন্ডাররেটেড কেমন আনবো এখানে আন্ডাররেটেড করে খুঁজে আনবো এখানে ওটা আমার কাছে ওভাররেটেড বলছি অলরেডি আনছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি মানে নাম বলি যদি এখন বলতে গেলে খারাপ দেখাচ্ছে তারপর বলি হচ্ছে ওই যে হৃদয় আহমেদ শান্ত নামে এক ইউটিউবার আছে মেবি কি চ্যানেল নাম কি চ্যানেলের নাম ওর চ্যানেলের নামও মেবি হৃদয় আহমেদ শান্ত ইদানিং দেখলাম যে 1 মিলিয়ন এর উপরে হয়ে গেছে ওভাররেটেড চিনি না আবার ওভাররেটেড কেমন হলো ওভাররেটেড তো সবাই চিনে বাট ওর 1 মিলিয়ন এর উপরে সাবস্ক্রাইবার দেখলাম আমি আন্ডাররেটেড বলি একটা আন্ডাররেটেড হচ্ছে বাটফিক্স চ্যানেলটা আন্ডাররেটেড ও তো কন্টেন্টই বানায় না আগের মত তারপর বলবো কিছু কন্টেন্ট বানায় না কন্টেন্ট বানায় না তুমি একটা রেগুলার কন্টেন্টকে বল রেগুলার কন্টেন্ট যেখানে অনেক স্ট্রাগল করতে পারে পারতেছে ওই জায়গা যেতে আচ্ছা তাসিম আমি একটু কোডিং করে দিব ও আচ্ছা আন্ডাররেটেড কালো বাদর নামে এক রোস্টিং চ্যানেল হ্যাঁ এই ভালো করতেছে উনি আন্ডাররেটেড উনি রেগুলার কন্টেন্ট দেয় কিন্তু ওনার সাবস্ক্রাইবার আমি মনে করি মানে ওনার কন্টেন্ট অনুযায়ী কম না ছেলেটা জোস জোস ভিডিও কন্টেন্ট অনুযায়ী আমার সাবস্ক্রাইব অনেক কম টু বি অনেস্ট ওই যে রুমে একটা ক্যামেরা কথা বলতে আমার খুব কষ্ট হয় কথা বলতে অনেক কম আমার আমি কন্টেন্ট অনুযায়ী কিন্তু প্রচুর কম ঠিক আছে ভাই আমরা 14 থেকে শুরু করেছি আমরা কিন্তু এখানে 3 জন 14 আমি রাফায়েল ভাই আমি আমরা 14 আর হচ্ছে তোমার 15 না 15 হ্যাঁ আমরা 14 থেকে হ্যাঁ 14 থেকে এসে আমরা কিছু করতেলাম না দ্যাটস ভেরি মানে ভেরি ব্যাড আনফরচুনেট যাই হোক মাসুম তোর সাথে কথা বলে অনেক ভালো আচ্ছা মাসুম মাসুম থেকে আরেকটা একটা কোশ্চেন করি না না ওভাররেটেড এটা কোশ্চেন ওভাররেটেড কেডা বুদ্ধি থাকলে অ্যানসারটা বাইরে আসে জিজি পোকার জিজি পোকার সাউন্ডটা দাও বুদ্ধি থাকলে পারতি আমি আমি ওভাররেটেড না তুমি বাদে তুমি বাদে আমাদের চার জনের মধ্যে তিন জনের মধ্যে রাফায়েল আন্ডাররেটেড চলে গেছে আর তিন জন বাকি আছে শোনা আমাদের মধ্যে কে ওভাররেটেড কে আন্ডাররেটেড এটা একটু বলতে দেখি আচ্ছা এটা বল এটা বল এই লো একটু দেখেন ইন্টারেস্টিং করে কি মাইন্ড করতে কিছু নাই আমাদের মধ্যে কে সবচেয়ে ওভাররেটেড কে আন্ডাররেটেড আমি ওভাররেটেড না তুমি বাদে তুমি বাদে আমাদের চার জনের মধ্যে তিন জনের মধ্যে রাফায়েল আন্ডাররেটেড চলে গেছে আর তিন জন বাকি আছে নেক্সট কে মানে আমি আমি ওভাররেটেড ওভাররেটেড এর বিষয়টা মানে এইভাবে আসলে বলা যায় কারণ হ্যাঁ রোস্টার চাপ হয়ে গেছে আমাদের মধ্যে মানে জিনিসটা আমার কাছে লাগতেছে কি সেম কোশ্চেন আফ্রিদির ছাড়া সেম কোশ্চেন আফ্রিদির করা হইছে আফ্রিদির ছোট ছোট ব্যাটটা দিয়ে দিয়েছে কিন্তু আফ্রিদির এটা নিয়ে কি যে করছে বলা এই কোশ্চেন আসলে কিন্তু ডিফিকাল্ট এটা মাসুম আমি বুঝতেছি ওনা ওনা আমি 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 আম